2008 সালের পর 3.5 কোটি নতুন ভোটার হয়েছেন, আগামী নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা সেই প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজ ও ক্ষমতার বাইরে থাকা রাজনীতিবিদরা। ঢাকায় এক আয়োজনে সারা দেশ থেকে আসা 600 বেশি তরুণ তরুণী আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যদের কাছে জানতে চেয়েছেন তাদের জন্য কেমন বাংলাদেশ রেখে যাচ্ছেন নীতি নির্ধারকরা। নির্ভয়ে মনের কথা বলতে ও স্বাধীনভাবে নেতৃত্ব নির্বাচন করতে পারবেন কিনা তাও জানতে চেয়েছেন তরুণরা। রিজভী নওয়াজের রিপোর্ট। 2018 এবং 22 সালের পর আবারও যুব সম্মেলন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজনের উদ্যোক্তা, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সম্মেলনে 18 থেকে 35 বছর বয়সী 5,075 জনের উপর পরিচালিত জরিপের ফলাফল তুলে ধরেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। আজকের যুব সমাজ ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব নিতে প্রস্তুত, এ বিষয়ে সংসদীয় বিতর্কের আয়োজন ছিল অনুষ্ঠানে। দেশ হোক তেমন, যুবরা চায় যেমন, এই স্লোগান সামনে রেখে সম্মেলনের আয়োজন কেন তা তুলে ধরেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 2008 নির্বাচনের পরে নতুন ভোটার হয়েছেন প্রায় 3.5 কোটি। 3.5 কোটি নতুন ভোটার হয়েছেন যারা 2008 পরে হয়তো ভোট দেওয়ার পূর্ণ সুযোগ তারা পাননি, তারা সকলে সুযোগ পেলে এবার ভোট দেবেন, ভোট দিতে পারবেন এটা আশা করি। সুযোগ পেলে ভোট দেবেন না? মঞ্চে বিতার্কিকদের তুমুল উত্তেজনা, আর দর্শকের সারিতে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির সংসদ সদস্যরা। উত্তাপ ছিল রাজনীতিবিদদের ভাষায়ও। আপনাদের প্রশ্ন করা উচিত যে 2018 সালে তো আপনারা কতজন ভোট দিতে পেরেছেন ইয়াং জেনারেশন আমি জানি না, আগামী নির্বাচনে আপনাদের ইয়াং জেনারেশন ভোট দিতে পারবেন নাকি সেটা আগে প্রশ্ন করেন। আপনারা যে দাবি সেই দাবি তো আরো পরে আসতে স্যার। আলোচনা সমালোচনা প্রশ্ন করলে হবে না, আমাদেরকে কাজ করতে হবে, মাঠে যান কাজ করেন। আমাদের স্বাধীনতার 52 বছর পরেও আমরা দেখতে পারি যে আমাদের বাংলাদেশ কেবলমাত্র অনুন্নত দেশ থেকে একটি উন্নয়নশীল দেশ হচ্ছে। এই অগ্রগতি কি আমাদের কাম্য ছিল? সকলে আমরা জানি যে কোন জাতির জীবনে যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আসে সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি প্রপারলি ক্যাপিটালাইজ করতে পারলে সেই জাতির রাষ্ট্র কিন্তু সাকসেসফুল দেশে কিন্তু পরিণত হয়, আর করতে না পারলে কিন্তু ফেইল স্টেটে কিন্তু পরিণত হয়। পুরো আলোচনার সারসংক্ষেপ তুলে ধরে সংসদ সদস্যদের কাছে ডক্টর মুস্তাফিজুর রহমান জানতে চান এত অর্জনের পরও মানুষের মাঝে হতাশা তাদেরকে উদ্বিগ্ন করে কিনা। বাংলাদেশে তো 2010 সালে উপরের 5% আর নিচের 5% আয়ের পার্থক্য ছিল 30 গুণ, 2022 সালে এটা হয়েছে 80 গুণ। তাহলে আমরা কেবলমাত্র তো উন্নত বাংলাদেশ চাই না, অন্তর্ভুক্তিমূলক একটা উন্নত বাংলাদেশ আমরা চাই। নাগরিক অধিকার খর্ব হওয়ার সংখ্যা দেখলে প্রশ্ন তুলে ন্যায্য দাবি আদায়ে প্রতিবাদ করতে তরুণদের পরামর্শ দেন আলোচকরা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।